শুক্রবার আইএনটিটিসি অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এসবিএসটিসি বাস ডিপো ডিপোর ডিআইয়ের কাছে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। হচ্ছে আমাদের এই যে কর্মসূচি আইএনটিটিসির পক্ষ থেকে বর্ধমান ডিপো, বর্ধমান ডিপোয় আমরা ডিআইকে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সরকারি টাকার অভাবে, এবং তেল দিতে পারছি না অস্থায়ী শ্রমিকদের 26টা ডিউটির দাবিতে, এবং 100% বেতনের দাবিতে আমরা ডিআইকে ডেপুটেশন দিতে যাচ্ছি। তাদের অভিযোগ 25% বেতন কাটা হয়েছে। তাদের দাবি অস্থায়ী বাস কর্মীদের মাসে 26 দিন কাজ দিতে হবে। এছাড়াও তাদের দাবি সই করে বেতন দিতে হবে, সমস্ত রুটে বাস চালাতে হবে, ডিপোগুলিতে পর্যাপ্ত তেল রাখতে হবে বাস চালানোর জন্য। এইরূপ 5 দফা দাবি এদিন তারা ডিআইয়ের কাছে পেশ করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।